এখন থেকে ঐশী আমাদের এখানেই থাকবে। তার চিকিৎসার জন্য তোমার এই মাদারলি অ্যাফেকশনটা খুবই দরকার। তাহলে তো খুব ভালো হয়। জানিস, আমারও না ওর জন্য কিরকম একটা মায়া পড়ে গেছে। তাহলে আর কি, লেগে পড়ো এখন থেকে তার চিকিৎসায়। তবে হ্যাঁ, এর জন্য তোমায় কোনো বেতন দিতে পারবো না। মায়ের ভালোবাসে কোনো বেতন হয় নাকি? হ্যাঁ, কি বলিস? তা বলছি না, বলছি আবার ভালোবাসা দিতে গিয়ে আমার ভাগেরটাও দিয়ে দিও না। হিংসুটে, ওয়ালাইকুম সালাম। আহান, হসপিটাল থেকে ফোন এসেছিল, একটা বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে স্যার? মানে সকাল থেকে ঐশীকে কোথাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন, অন্যান্য কোথাও খুঁজে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ওরা সব জায়গাতেই খুঁজে দেখেছে, কোথাও নাকি ওকে পায়নি। আমি তোমাকে ফোন করেছি মূলত, আমার তো যেতে একটু সময় লাগবে, তুমি একটু তাড়াতাড়ি যাও না। জি স্যার, আমি এক্ষুনি আসছি। মা, আমি একটা হসপিটালে যাচ্ছি, ফোন এসেছিল এক্ষুনি। ও এখানে এলো কি করে মা? আর বলিস না, সকালে যখন নামাজ পড়ছিলাম হঠাৎ দেখি কলিং বেলের আওয়াজ, আমি এসে দরজা খুলে দেখি ও দাঁড়িয়ে আছে। কার সঙ্গে এসছে ও? একা একা এসছে, কেউ আসেনি সাথে। তুমি আমাকে ডাকতে পারতে একবার। আমি ভাবলাম তুই এত রাত করে ঘুমিয়েছিস, তোকে আবার ডাকবো। আশ্চর্য মা, এত বড় একটা ঘটনা ও একা একা চলে এসেছে, তুমি আমাকে ডাকলে না। ছি ছি মা, ও তোমার থেকে বড় না। এটাকে আমরা চিকিৎসারই একটা অংশ হিসেবে দেখি। ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু হসপিটাল থেকে বাড়িতে, তাছাড়া বাড়িতে তো তোমার মা আছে, তিনি বা কী ভাববেন? সব চিকিৎসা নিয়ম মেনে হয় না। ঠিক আছে, দেখো ফোনটা করলে বেটার হয়। মা, কি রে, আর বিরক্ত করেনি তো? একদম না, ও তো অনেক লক্ষ্মী মেয়ে, বিরক্ত করবে কেন? ব্যাস, তাহলে হয়ে গেল, এবার থেকে ওর চিকিৎসার জন্য তুমি নিয়োগ পেলে। মানে? মানে হলো এখন থেকে ঐশী আমাদের এখানেই থাকবে। তার চিকিৎসার জন্য তোমার এই মাদারলি অ্যাফেকশনটা খুবই দরকার। তাহলে তো খুব ভালো হয়। জানিস, আমারও না ওর জন্য কিরকম একটা মায়া পড়ে গেছে। তাহলে আর কি, লেগে পড়ো এখন থেকে তার চিকিৎসায়। তবে হ্যাঁ, এর জন্য তোমায় কোনো বেতন দিতে পারবো না। মায়ের ভালোবাসে কোনো বেতন হয় নাকি? হ্যাঁ, কি বলিস? তা বলছি না, বলছি আবার ভালোবাসা দিতে গিয়ে আমার ভাগেরটাও দিয়ে দিও না। হিংসুটে, হিংসা নয় মা। আচ্ছা তুমি বলো তো, তোমার ভালোবাসা ছাড়া আমার জীবনে আর কোন ভালোবাসা আছে? কবে থেকে বলছি বিয়ে করে একটা ভালোবাসা মানুষ ঘরে নিয়ে আয়, তা তো আমার কথা শুনছিস না। কত মেয়ে দেখলাম তোর জন্য, তুই বিয়ে করতে রাজি হচ্ছিস না, কাউকেই তোর পছন্দ হয় না। আরে মশা মশা, আহার, এ মশা কামড়াচ্ছে দেখি, ভাল লাগছে না? অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। এই
কি রে, এভাবেই চলবে না কোনো সিদ্ধান্ত নিতে হবে? কি সিদ্ধান্ত মা? আমি তো মা, আমি তোকে না বুঝলে কে বুঝবে? খুব ভালোবেসে ফেলেছিস, তাই না? আমি ওর বাবার সাথে কথা বলব। আমরা এখন ঘুরতে যাব, কেমন? কোথায় যাব? যাব, তুমি দেখবে, বসো বসো। প্রথমে সিট বেল্ট। কি বেল্ট? সিট বেল্ট দেখি আমি লাগিয়ে দিচ্ছি, এদিকে এসো, আরাম দাও। ওকে ওকে, এইবারে চলো। এই শোনো, গাড়ি আস্তে চালাবে কিন্তু। এই গাড়ি যখন সাইয়ে সাইয়ে করে যায় না, আমি কিন্তু খুব ভয় পাই, ও ভয় পাই। তোমার যদি এত ভয় লাগে, তুমি কাজ করো, তুমি আমার জায়গায় আসো, তুমি চালাও, আমি বসি। কি বলছো, আমি গাড়ি চালাতে পারি না। একটু পারিস? ও পারে না। তুমি সত্যি গাড়ি চালাতে পারো না? হ্যাঁ পারি। ওই যে কিছু ছোট গাড়ি আছে না, এরকম টান দিয়ে ছেড়ে দিলে করে চলছে, ওটা পারি, এটা পারি।